গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর শ্রাবন্তী সুশি ব্লগে তোমাদের ওয়েলকাম, ঠিক আছে? তা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে, সকাল থেকে ব্লগ দেখতে থাকো। আর দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ সারাদিন এত কাজকর্ম করি, তারপরেও আবার আমাকে ফ্রেশ হতে হয়, ওই জন্য আমার ঠান্ডা লেগে যায় জানো তো। তা সকালে স্নানটা করে নিচ্ছি, পরে শুধু জাস্ট আমি কাপড়টা ছেড়ে নিলেই আমার হয়ে যাবে বাসি কাজ সারা পরে। তা চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে, অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগুক মন্দ লাগুক যাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারা তো শিখতে পারবো জিনিসটা না, যদি খারাপ লাগে তাও আমাকে কমেন্ট করবে যে এগুলো করবে না এটা করো, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা। দেখো মিঠি সকাল সকাল উঠে ঠাকুরের ফুল তুলছে। আর যেটা বলছিলাম তোমাদের, সে আমি সকাল সকাল স্নান করছি এই কারণে, কারণ আমার না স্নান করতে অনেক বেলা হয়ে যায়, সব কাজ করার পরে যখন স্নানটা করি না তখন আমার ঠান্ডা লেগে যায় না, তখন পুরো বিকেল হয়ে যায়। আসলে কি আমি তো সব নিজের হাতে সব কিছু কাজ করি, তা বাসি কাজ যেমন ঘর মোছা, হ্যাঁ উঠোন ঝাড় দেওয়া, এগুলো সব সেরে নিয়ে তারপরে স্নানটা করেছি আর কি। তারপর টুকটাক ধরো বাসন মানে খাওয়ার পরে যে বাসনগুলো পড়বে সেগুলো তো ধরো আমাকে পরেই মাজতে হবে, তাই না? আসলে কী বলো তো, মানে দুবার করে কাপড় ছাড়া এই কারণে, মানে ধরো স্নান করা করে নিলাম তারপরে আবার যখন কাপড় ছাড়লাম তখন কী হয়, মানে কাজকর্ম করার পরে কাপড় ছাড়লাম, ওই বাসি বাসনপত্রগুলো যখন মাজা হয় না তখন গা ঘিনঘিন করে জানো তো, ওই জন্য না কী করি মানে পরে আর একবার কাপড় ছেড়ে নিই। তো যাই যাই হোক, দেখো স্নান টান সারা হয়ে গেছে, মিঠি ফুটল তুললো, আর এদিকে ঈশান বানিয়ে ফেলছে লাচ্ছা পরোটা। তা দেখো আমার বানানো কমপ্লিট, এটা কিন্তু আমি আটা দিয়ে করেছি, হ্যাঁ ময়দা দিয়ে করিনি, আটা দিয়ে করেছি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটার সঙ্গে বানিয়ে ফেললাম ঝাল ঝাল আলু চচ্চড়ি, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করে ফেললাম। দেখো পরিবেশন করে ফেলেছি, এবার আমরা খাবো লাচ্ছা পরোটা। খাওয়ার পরে চলে আসছে গরম গরম চা। আর আজকে বানিয়ে ফেলছি, আমার বান্ধবী যে পেঁপে নিয়েছিলো বলো না এক গাদা পেঁপে দিয়েছিল, তা আজকে কয়েকটা পেঁপে কেটে, হ্যাঁ আলু আলু দিয়ে আদা আদা আর জিরে বাটা দিয়ে একটা পাতলা ঝোল করছি, কারণ আজকে জ্যান্ত মাছ আছে, জ্যান্ত মাছ দিয়ে এই তরকারিটা করবো আর কি। তা মাছটা ধুয়ে কুটে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে ভাজা করে নিলাম। এই যে দেখো জ্যান্ত মাছের ঝোল করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙটা হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা দিয়েই করছি, শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। আর হচ্ছে টমেটো দিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো দিয়েছি, আর হচ্ছে হলুদ আর নুনটো দিয়েছি, এগুলো দিয়ে আমি এবারে একটু কষবো, এবার জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তিনটা দিয়েছি, মিঠি দিলে খেতে পারে না বা মিঠি। ঠান্ডা ঠাকুর হয়ে গেছে, দেখি দিদা
কমপ্লিট। রান্নাটা হয়ে গেছে, ঠিক আছে। দেখো আজকে মাছের ঝোল হচ্ছে, জাস্ট আমাদের ঝোল করছি আর ডিম সেদ্ধ আছে, ঠিক আছে। আর ঠাসা করতেছি, এইটা হচ্ছে আমাদের আজকে দুপুরবেলা খাওয়া হবে। ঈশান আর মিঠি দুজন না খেতে আরম্ভ করে দিয়েছে, আর চালিয়েছে তোমার এই চালিয়েছে কেন বলে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় চালিয়েছে টিভিতে, গোপাল ভাঁড় চালিয়েছে, দেখতে দেখতে খাচ্ছে। আজকে শনিবার, তোমাদের বলতেই ভুলে গেছি, আজ কিন্তু শনিবার। হ্যাঁ, শনিবারের ব্লগটা, এটা শনিবারের ব্লগ, ঠিক আছে। তা ওদের খাওয়া দাওয়া হচ্ছে, এবার আমি ফল কাটলাম, এই দেখো ফল কেটেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাসন সব মাজলাম, যে খাওয়া দাওয়া সব বাসনগুলো মেজে আমি পরিষ্কার, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, মাছি করলাম, আমি খুব বেশি মাজবো, মেজে দেখো আমার মাজা হয়ে গেছে। আর ঘরে টেবিলটাও দেখো এইটু এটা পেলে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। কয়েকটা জিনিস কাজ বই সবগুলো তো আর ওয়াশিং মেশিনে দিতে পারি না, মানে ধরো বাইরে যেগুলো ব্যবহার করি, যে জামা প্যান্টগুলো বাইরে ব্যবহার করি সেগুলো সেগুলো হচ্ছে কাচি বাড়িতে কেটে নিই। তা কয়েকটা জামা কাপড় রয়েছে অন্য ছিল, সেটা কাঁচা হয়নি ঠিক মতন, আজকে ভাবছি এগুলো সব কেচে নেবো। চলো সন্ধ্যেবেলা আবার আসছি, সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়া হলো, চাটা সব খেলাম। দেখো সন্ধ্যাবেলা মানে টিফিন টিফিন করে তারপরে একটু সাজুগুজু করলাম, করে একটু লাইক করছিলাম আর কয়েকটা শর্ট নিয়েছিলাম। তা এখন তো অনেক বেজে গেছে, 11:30 বেজে গেছে, ঠিক আছে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। আমি এখানে এন্ড করলাম।